কুরবানির ঈদ শেষ হবার পর সাভারের চ্যানারি পল্লিতে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, চামড়া প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে, কি দেখতে পাচ্ছেন সেখানে আমাদের বিস্তারিত জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি সাভারের যে বিসিক নগরী অর্থাৎ চামড়া শিল্প নগরীতে রয়েছি এবং আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন এবং 162টি কারখানার মধ্যে কিন্তু 139টি কারখানা কিন্তু পুরোদমে কারখানা দে ট্যানারি সেগুলো কিন্তু পুরোদমে চলছে। আমি যদি একটু দেখাতে চাই যে এবার যে চামড়াগুলি কী পরিমাণ চামড়া সংগ্রহ করেছে এবং ঢাকার বাইরে যে সব চামড়াগুলি কুরবানির যে পশুর চামড়া সেই কুরবানির পশুর চামড়া ঢাকার বাইরে যারা যে সব জেলায় চামড়া কিনেছে ট্যানারি মালিকরা কিন্তু আসলে সেখানে টাকা দিয়ে তাদের যে লোকজন দিয়ে কিন্তু সেই ট্যানারি থেকে ট্যানারির মালিকরা কিন্তু চামড়া সেখানেই সংগ্রহ করেছেন এবং লবণ কেনার পরেই কিন্তু চামড়াগুলো সেখানেই আসলে তারা মজুদ করেছে। আমরা এখানকার ট্যানারি মালিক এবং বিসিকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে এইটাই আসলে জানিয়েছেন যে এবার গত বছর অন্যান্য বছরে কিন্তু চামড়া প্রচুর চামড়া নষ্ট হয় এবং ঢাকার বাইরে যেসব চামড়া সেসব চামড়া কিন্তু তারা সরাসরি আগে ঢাকায় আনতো এবং ট্যানারিতে তারা এনে আসলে বিক্রি করতো এবং ট্যানারি মালিকরাই আসলে উদ্যোগ নিয়ে তারা কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আসলে সেখানেই চামড়া কিনেছে এবং চামড়া কিনে কিন্তু সেখানেই যে চামড়াগুলি বেচা কিনা করা হওয়ার পরেই কিন্তু লবণ দিয়ে সেসব চামড়া তারা কিনেছে। ট্যানারি অ্যাসোসিয়েশন যারা নেতারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে প্রায় 50 থেকে 60 লক্ষ চামড়া কিন্তু তারা অলমোস্ট তারা এখন কিনেছে এবং ট্যানারিতে সেই ঈদের পরের দিন ঈদ এবং ঈদের পরের দিনের যে চামড়াগুলো সেই কাঁচা চামড়াগুলি তারা এখানে এনেছে এবং এনে কিন্তু যে প্রক্রিয়াকরণ অর্থাৎ যা যা কাজ করতে লবণ দিয়ে এখনও আজকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু পুরা দমে আসলে চলছে এবং সেখানে যে চামড়াগুলো প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণের কাজগুলি তারা করছে আর যেসব চামড়া ঢাকায় বাইরে কিনে রাখা হয়েছে তারা যেহেতু কর্তৃপক্ষ বলেছে যে 7 দিন পরে সেই চামড়াগুলি ঢাকায় আসবে। আমরা একটু কথা বলি বাবু তোমার সাথে, এখানে কি কি কাজ করছো এবং চামড়া কি কোনো চামড়া নষ্ট হয়েছে? জি না, কোনো চামড়া নষ্ট হয় নাই। মালের মধ্যে আমরা লবণ লাগাই রাখছি ভালোভাবে, এটা লাগে কোনো মালটা নষ্ট হয় নাই। অন্য লাগাইতেছি সাইরেন লবণগুলা নিয়ে লাডের মধ্যে দিতেছি, দেন মালটার কোনো পোকে দানা ধরে, দেন মালটার সুন্দর মতন রাহনের লাগে আমরা খুব চেষ্টা করতেছি মালগুলো রাহনের জন্য, ভালোভাবে রাহনের জন্য। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এবং এখানকার যারা কাজ করছে তারা বলছে যে চামড়া যাতে পচে না যায় যত্ন করে আসলে রাখা হচ্ছে এবং এর মধ্যে কিন্তু আসলে কাজ করছে এবং এখানকার যারা ট্যানারি কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে বলছে এবার যে লক্ষ্যমাত্র কিন্তু 1 কোটি 10 লাখের বেশি চামড়া আসবে বলে জানিয়েছেন এবং চিটাগাংয়েও কিন্তু তাদের চামড়া আসলে কেনা হয়েছে, সেসব চামড়া সেখানে রাখা হয়েছে এবং ঢাকার যারা মালিক সেখানে টাকা দিয়ে সেই চামড়াগুলি সেখান থেকে নিয়ে আসবে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির ঈদের তৃতীয় দিনের চামড়া সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী,